সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার ইউটিউব চ্যানেল লিগ্যাল নলেজ আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ মূলত একটি অলাভজনক সেবা প্রদানকারী আইনি চ্যানেল। আইনের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় এই চ্যানেলের মূল ভিশন এবং মিশন। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আজকে যে বিষয়টি আলোচনা করব তা সাধারণত আমাদের সবারই প্রয়োজনীয় একটি বিষয়। হর হামেশায় আমরা যে সমস্যায় পড়ে থাকি তা হলো জমির দলিল হারিয়ে গেলে কি করবেন এবং কিভাবে করবেন, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। ভিউয়ার্স, জমির দলিল হারিয়ে গেলে করণীয় কাজগুলো সঠিকভাবে করলে হারিয়ে যাওয়া দলিল সহজে পাওয়া যাবে। অনেক সময় অসাবধানতা বা দুর্ঘটনাজনিত কারণে মূল্যবান দলিল বা প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। আমরা জানি কোনো ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে অতি দ্রুত সংশ্লিষ্ট থানায় গিয়ে জিডি করতে হয়। জিডি করার পর পুলিশ অভিযোগকারীকে জিডির একটি কপি এবং কপির সাথে একটি নম্বর প্রদান করবেন, সেটিকে আপনার সংরক্ষণ করে রাখতে হবে। এরপর পুলিশ হারিয়ে যাওয়া কাগজ খুঁজে বের করার চেষ্টা করবেন বা নকল বা নতুন কাগজপত্র বা দলিল প্রদান করার জন্য অনুমতি প্রদান করবেন। ভিউয়ার্স, আসুন এবার দেখা যাক জমির দলিল হারিয়ে গেলে এই করণীয় কী। ভিউয়ার্স, ধরুন আপনার বাবা পৈতৃক সূত্রে প্রাপ্ত 10 বিঘা জমি ভোগ দখল করাকালে 20 বছর পূর্বে মারা যান। আপনার বাবার মৃত্যুর পর এক পুত্র ও এক কন্যা ওয়ারিশ রেখে যান। আপনার বাবার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত 16 বিঘা সম্পত্তির সিএস খতিয়ান, এমআরআর খতিয়ান এবং আপনার দাদা এর নামের দলিলগুলোর ফটোকপি থাকলেও মূল কাগজপত্র খুঁজে পান নাই। ভিউয়ার্স, আসুন এবার দেখা যাক মূল কপি কী প্রকারে বা কীভাবে সংগ্রহ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা। আপনি আপনার বাবার মৃত্যুকালে রেখে যাওয়া ওই সম্পত্তির সিএস খতিয়ান ও এমআরআর খতিয়ানের জাবেদা নকল জেলা কালেক্টর অফিস অথবা জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড রুম হতে নির্দিষ্ট জাবেদা নকলের ফর্মে আবেদন করে জাবেদা নকল তুলতে পারবেন। এছাড়া আপনার দাদা এর নামীয় দলিল জেলা রেজিস্ট্রার অফিস হতে জাবেদা নকল তুলতে পারবেন। আপনি দলিলের ফটোকপি দেখে দলিলের নম্বর অনুসারে জাবেদা নকলের জন্য আবেদন করতে পারবেন। জমির দলিল হারিয়ে গেলে করণীয় আরও কিছু মাধ্যম রয়েছে। ভিউয়ার্স, আসুন এবার দেখা যাক দলিলের নকল, দ্যাট মিন্স সার্টিফাইড কপি প্রাপ্তির নিয়মাবলী, কীভাবে সার্টিফাইড কপি পাবেন বা সংগ্রহ বা সংরক্ষণ করবেন। রেজিস্ট্রেশন আইন 1908-97-1 ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পরিশোধ সাপেক্ষে যে কোনো ব্যক্তি 1 নং স্থাবর সম্পত্তি সংক্রান্ত দলিলের ও 2 নং রেজিস্ট্রি করতে অস্বীকার করা দলিলের রেজিস্টার বহি ও 1 নং রেজিস্টার বহি সম্পর্কিত সূচি বহি পরিদর্শন করতে পারে এবং উক্ত আইনের 62 ধারার বিধানাবলী সাপেক্ষে উক্ত দলিলের সার্টিফাইড কপি গ্রহণ করতে পারে। রেজিস্ট্রেশন আইন 1908-97-2 ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে দলিল সম্পাদনকারী বা তার এজেন্ট এবং সম্পাদনকারীর মৃত্যুর পরে যে কোনো আবেদনকারী
তিন নং নিবন্ধিত উইলের রেজিস্টার, তিন নং লিপিবদ্ধ বিষয়ের অর্থাৎ উইল বা ওসিয়ত দলিলের নকল বা সার্টিফাইড কপি এবং তিন নং বহি সম্পর্কিত সূচিপত্রের নকল গ্রহণ করতে পারে। রেজিস্ট্রেশন আইন 1908-57 এর তিন ধারা মতে প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে দলিলের সম্পাদনকারী বা দাবিদার ব্যক্তি বা তার এজেন্ট অথবা প্রতিনিধি চার নং বহিতে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহণ করতে পারে। রেজিস্ট্রেশন আইন 1908-57 এর চার ধারা মতে তিন নং ও চার নং বহিতে লিখিত বিষয়ের তল্লাশি সাব রেজিস্ট্রারের মাধ্যমে করা যাবে। ভিউয়ার্স, এবার দেখা যাক কিভাবে দলিল তল্লাশি করবেন। ভিউয়ার্স, যদি মূল দলিল থাকে রেজিস্ট্রি অফিসে, দলিলের রেজিস্ট্রি কার্যক্রম শেষ হলে মূল দলিলের শেষ পৃষ্ঠার উল্টো দিকে দলিলটি কত সালের, কত নম্বর বালাম বইয়ের, কত পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠায় নকল করা হয়েছে তা লিখে সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষর করতে হবে। এভাবে খুব সহজেই রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল উঠানো যায়। মূল দলিল না থাকলে রেজিস্ট্রি অফিস দলিল রেজিস্ট্রি শেষ হলে দলিলের গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য নিয়ে সূচি বহি তৈরি করা হয়। একটি সূচি বহি তৈরি হয় দলিলে উল্লেখিত জমির দাতা, বিক্রেতা, গ্রহীতা, ক্রেতা বা অন্য কোনো পক্ষের নাম দিয়ে, আর একটি তৈরি হয় জমির মৌজার নাম দিয়ে। সুতরাং ভিউয়ার্স, জমির দলিল হারিয়ে গেলে কি করবেন সেই পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলেন ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।